দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আশানুরূপ বৃষ্টির অভাবে ধান পাট সহ একাধিক ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বিঘের পর বিঘে চাষের জমি জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কিন্তু তার সম্পূর্ণ ভিন্নচিত্র উত্তরবঙ্গে রবিবার রাত থেকে পাহাড় এবং সমতলে চলছে অবিনাম বৃষ্টিপাত যার ফলে জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীগুলিতে জলস্তর বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ অফিস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে জলপাইগুড়ি শহর ঘৃষিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর অসুরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করা হয়েছে পাশাপাশি ধূপগুড়ি ব্লক সংলগ্ন জলঢাকা নদীর পার্শ্ববর্তী সুরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সংকেত রবিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি যার ফলে সময়ের সাথে সাথে এই পাহাড়ি নদীগুলিতে জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ বিরানব্বই দশমিক দুই শূন্য মিলিমিটার অন্যদিকে জেলার বানারহাটে বৃষ্টি হয়েছে একশো চুরানব্বই মিলিমিটারো রিপোর্ট ওংকার অনলি ট্রোথ